কোরআন ছাড়া যদি আমরা মানুষে আইন বানাই মানছল লাগে কোন দেশের কথা কোয়া যাইতো না অবস্থা ভালো নাই বিপদ ভরি জুম্বাদে এর লাগি বুঝায় আসলো হইতো না কথা ঠিক আছে না নি ও আমরারে বুঝায় দেন আমরা ও যে আমরা যারা সামনের কাতারও আছি এরা যদি বুঝায় দেন আমরা যদি আইন বানাই পৃথিবীর বহুত দেশ আছে আমি আমাদের দেশের কথা কইলাম না দরুকা মানুষে মানছল লাগে আইন বানাইলো আমি আগেও কইছিলাম সিয়ার তাকে একটা সিয়ারও বারবার মানুষ চেঞ্জ একবারে সাইটে যে তানোর বাড়ি কিন্তু আমার আমার এলাকাত আমি আমার বন্ধ মানুষ তেয়ারও বাই থেকে শুরু করে দিই না কি তা দরুকা তাই সেক্রেটারি সাহেব আচ্ছা অসুবিধা নাই তানোর উপরে কিছু ফর্তো না বলেন না জানো আপনি অনুকা দরুকা আমি আমার খারফাড়া সমাজ দিয়ে বুঝাইলাই খারফাড়া সমাজ দিয়ে বুঝাইলাই খারফাড়ার দায়িত্ব পালন করবার লাগে তানরে দায়িত্ব দেওয়া হয়েছে এখন তাইন একটা আইন বানাইলা একটা সমাজ চালাইতে তো আইন লাগবো যে এই সমাজের মানুষে চুরি করলে ও শাস্তি ডাকাতি করলে এই শাস্তি হ্যাঁ এইটা করলে এটা শাস্তি এটা করলে ওইটা শাস্তি বা এই সমাজ চলবো এই আইনে এই সমাজও এটা হইতো নাই ওটা হইতো নাই একসেকটা একসেকটা বিভিন্ন দ্বারা দিয়া তাই 150টা দ্বারা দিয়ে একটা আইনের কিতাব বানাইলা এটা হয়েছে খারফাড়া এই সমাজ চলার এটা খারফাড়ার সংবিধান এটা খারফাড়ার বানাইছেন হে সেক্রেটারি হিসাবে না তাই এখন বানাইছেন অনুকা বুঝাই রাম আপনারা কতদিন আর থাকবো মানুষ তো আমরা এক সময় দুর্বল হয়ে যাবো মনে করো কা তাই দুর্বল হয়ে গেলাম এর বাদে তাই দায়িত্ব পাইলাম মসজিদ ওয়ালা সেক্রেটারি হইন মসজিদ কমিটির সেক্রেটারি তাই নিকা নাতো রিয়া দেখলা আমরা মানুষ তো একজনের লগে আর একজনের মতো অমিল আছে না নেই আচ্ছা তাই নিকা নাতো রিয়া দেখলা না তানোর আগর জনে যে তাই ন আইন করছেন কিছু কিছু আইন তানোর ভালো লাগে না তাই কইলা তে আর এমেন্ডমেন্ট আনিলাই সংশোধনী আনিলাই এ তাইন তানোর লগে যারা আছেন সমাজ পরিণার চালনার সহযোগী এরা লইয়া কইলা আও বা ই আইন আমরার কাছে বা লাগে না আমরা স্বার্থের বিরোধী তে অন্য আইন ওগুন আমরা কাটি আর অন্য আইন কতটা জোড়া লাগাই যেটা আপনার অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী হই বাদে আইলা তাইন তান ইয়া কইলা হায় রে হায় দু তিনটা আমার লগে মিলেন না তে আমি ওগুন ফালাই দিই কাট আরও দু তিনটা করলো আমারা তো আইছে এখন আমি তো চেয়ার হো বই গেছি এখন চেয়ার হো বোয়ার বাদে উঠে গেছি গিয়ার আমিও কইলাম তে আর অগুন অগুন ভালো লাগে না অগুন বাদ অগুন এড করো মানে যে আর জেলা মনে চায় খালি সংশোধন করো মাদর দিন তাইন মাদর দিন তাইন ওলা চলে ইলা আমি আমরার দেশের কথা কইলাম না বারবার কইলাম মাহফিল পুলিশও আছো না স্কুল তো যাই হোক আমরার দেশের কথা কইলাম না ও ওলা বিভিন্ন দেশ মানুষে আইন বানাইয়া বিভিন্ন দেশ চালাইতে গিয়া ওই একজনের কাছে আর একজনের কাছ থেকে আরো জনের কাছে আইন কান যায় করি দেখা গেছে 30 বার 40 বার 50 বার সংশোধন হয়ে গেছে কথা ঠিক আছে না আমরার দেশে ওইলা সংবিধান সংশোধন হয়েছে যাই হোক আমি আমরার দেশের কথা কইলাম না বাইরের কথা কইলাম ওলা সংবিধান সংশোধন যে যখন সংবিধান সংশোধনের সুযোগ পার হে তখন তার নিজরে প্রায়োরিটি দেন তার নিজের স্বার্থরে আগে প্রায়োরিটি দেন আগে তার স্বার্থ তারে কিরা প্রায়োরিটি দেয় এন সংযোজন বিয়োজন করতে পারে তার মতো করে আচ্ছা এখন হৌকা যায় না আমার হাতও ইকান কিতা আর আমার হাতও কিতা আবার যাইলাম গেহ হুসাইটে তাই যখন চেয়ারও আসলা ই খারফাড়া সমাজের সংবিধান হয়েছে কোরআন তাই জীবনে কোনোদিন কোরআনের একটা অক্ষর বদলাইতে পারবা নি যতদিন আসুন কোরআন দি চালাইয়া গেলাম বাদে আইলা তাই বদলাইতে পারবা নি বাদে তাই বদলাইতে পারবা নি বাদে আমি বদলিব নি বাদে তাই বদলিব নি কারণ 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে একটা নুক্তা পরিবর্তন হয়েছে না হইতো হইতো বুঝো ক্যাবলা মনোহরুকা চুরির শাস্তি তাই যখন খারফাড়া সমাজের দায়িত্বশীল আসলা নির্ধারণ করছেন খারফাড়া সমাজও চুরি হইলে 3 মাসের জেল দিব আমি তাই নিয়ে কইলা না ই আইনটা অত বেশি ভালো লাগেন না জেল যদি আমি 3 মাসের জায়গা 3 বছর দিই মানুষ আরও ডরাইব তাই নিয়ে আইনের সংশোধনী আইন না করছেন 3 মাস থাকি 3 বছর ই ভাইয়া ইয়া তাই না আরও সচেতন করছেন 6 বছর আর আমি ইয়া দেখলাম না আমার জনগণরে বাছাইন লাগবো কিছু কারণ আমার লগে যারা আসেন তার কিছু চুরি জামারের অভ্যাস আছে তারাই আমি তারারে দোষ দিলাম না রাগ করলে বাদ আমি মনে করলাম আমার লগে তো কিছু চুরির আসুন তারা তো ফেট বড়াই লাগবে আচ্ছা এখন থেকে চুরি করলে 2 মাস জেল আর 2 লাখ টাকা জরিমানা মানে আমি সুযোগ পাইছি আমি আমার আইন সংবিধান সংশোধন করছি আমি অসুবিধা কিতা তাই না আমার বাদে আইলা দেখলা ইয়া আল্লাহ আসিবুর মানে শেষ খাম একবারে সারা ও গঠন ঘটাচ্ছুন তা নিয়ে সচেতনতার সাথে আবার আর একটা স্ট্রং আইন হল্লা তাহলে বুঝা যার মাইনসর বানাইল আইন
এটা পরিবর্তন হয় এবং যে পরিবর্তন করে সে আসলে মানুষের প্রায়োরিটি দেওয়ার আগে তার নিজর স্বার্থ আর নিজর দলরে প্রায়োরিটি দেয় সুতরাং মানুষে আইন বানাইয়া মানুষে আবারো আইন সংশোধন করব জুরা তানে লাগাইব এটা কোনোদিনও আম জনতার লাগি মুসলমান ও মুসলমান খেল লাগে কল্যাণ করইত না কল্যাণ করইব ওটা যেটা কেউ বাফর ক্ষমতা নাই আত লাগাইব সুরের শাস্তি কোরআনে কইছে হাসিবুর রহমান আইলে হুজুর আইলো তা খেজুর আইলো আত খাটো সব যখন দায়িত্ব পাইবা ইলা কোরআন দিয়ে বিচার করা লাগবো সব আইন যখন কোরআন দিয়ে হইব আমরা যেটা চাই শান্তি সুখ সব ফিরিয়ে আইব আর কোরআন বাদ দিয়া ও মানুষের বানাইল আইন ওটারে প্রতিষ্ঠা করবার লাগি রক্ত দিয়া জীবন দিয়া সারা জীবন খালি স্লোগান দিবা শান্তি 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 চাই শান্তি 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 চাই মরি যা শান্তি আর হইতে নাই এই দেশ কিতার অভাব আছে এই দেশ ফাতরের খনি কয়লার খনি গ্যাসের খনি সব নিয়ামত আল্লাহ এই দেশ দিলাইছে আমি উত্তরবঙ্গ গিয়া দেখি লালমনির হাট তিস্তা বেড়ে যাচ্ছে না তিস্তা তিস্তার দেখলাম বালুর মাঝে নিজে নামি আমি আতাই উতাই আইছি ভুট্টা দেখি হায় রে হায় তিস্তার বেড়ে যাব বালুর মাঝে হয়ে গেছে ভুট্টা সুবহান আল্লাহ কইতা নাই এত নিয়ামত এই দেশ এর বাদ ওই দেশের উন্নতি হয় না এখানে কারণ ই তেলর খনি গ্যাসের খনি কয়লার খনি ইটা খাইবার লাগি আছে এই দেশ সুরর খনি এই সুট দেখাই এমন সুট দেখাই দিগুন দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশেরা পাচার করছে এরা দেশের টাকা লুটপাট হইরা বাহিরে বেগম পাড়া বানাইছে যদি সৎ তাকওয়াবান পরহেজগার কুরআনওয়ালা মানুষের কাছে দায়িত্ব যায় ইনসাফ থাকবে সুষম বন্টন থাকবে জুলুম থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না একটি সুন্দর সোনালী সমাজ কায়েম হবে যাবে ইনশাআল্লাহ এলাকে কইছে আতারে ফাতারে গেলাম নাই আতারে ফাতারে গেলে ওই যে সূরা ইব্রাহিমের আয়াত দিয়ে কইছিলাম দুরমুস হবাই দিও হইব হবাই দিও আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা আল্লাহ তাআলা আমলের খাতা হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন হে বান্দা তোর আমলের খাতা আজ তুই নিজেই পড় তোর হিসাব নেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট নিজেই পড় তোর আমলের খাতা খাতা হাতে নিয়ে পড়তে চাইবে না আচ্ছা বলেন তো এসএসসি পরীক্ষা দুইটা ছেলে দিয়েছে রেজাল্ট বের হয়েছে কিংবা রেজাল্ট বের হওয়ার আগে ভালো ছাত্র যে সে জানে সে ভালো নাম্বার পাবে কারণ সে খাতায় লিখেছে আর যে খারাপ ছাত্র কিচ্ছু লিখে নাই বা আজে বাজে লিখেছে সে জানে সে আসলে পাশ করবে না ফেল করবে ঠিক না জাহান্নামী লোকদেরকে যখন আমলের খাতা হাতে দেওয়া হবে আমলের খাতা হাতে দেওয়ার পরে তারা সেটা পড়তে চাইবে না আল্লাহ বলবেন পড় তোর আমল নামাজকে তুই নিজেই পড় জাহান্নামী লোকেরা আমলের খাতা হাতে নিয়ে দেখবে এটা যদি আমি এখন পড়া আরম্ভ করি আজ আমি জাহান্নাম থেকে নিস্তার পাব না এরা দুনিয়াতে যেমন আল্লাহর সঙ্গে চালাকি করেছে ঠিক তেমনি ভাবে হাসরের মাঠেও তারা চালাকি করে বাঁচতে চাইবে জাহান্নামে যা কেয়ামতের মাঠেও এবার গাদ্দারি শুরু করে দিবে আল্লাহ তাআলাকে তখন বলবে রব এই আমলের খাতা আমি আজকে পড়ব না শুনতেছেন আপনারা এই আমলের খাতা আমি আজ পড়ব না রব বলবেন কেন পড়বি না জাহান্নামী বলবে কেন আমি এটা পড়ব কারণ এটা তো আমার আমলের খাতা নয় বাঁচার জন্য বলবে মনে হয় অন্য আরেকজনের আমলের খাতা আমার হাতে ভুল করে ধরিয়ে দেওয়া হয়েছে আমারটা আসলে তারপরে পড়ব এই গাদ্দার গাদ্দারি করার গাদ্দারি করে চালাকি করে বাঁচতে চাইবে কিন্তু বলেন তো চালাকি সবার উপরে চললেও আল্লাহর সঙ্গে কি চালাকি চলে নাকি আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহর সাথে চালাকি চলে নাকি এই জাহান্নামী পাপী যখন বলবে এটা আমার নয় মনে হয় আরেকজনেরটা আমাকে দেওয়া হয়েছে আমারটা হাতে আসলে আমি পড়ব রব তখন বলবেন এটা যে তোর আমলের খাতা এটা এখনই প্রমাণ হয়ে যাবে কি মনে করেছেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যা মন চায় তাই আপনি করবেন আর আল্লাহ বুঝি আপনার সাথে দারোয়ান নিয়োগ করেন নাই যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান কিংবা যারা ক্ষমতায় থাকে তারা তাদের ক্ষমতার জন্য রাষ্ট্রকে তারা ভারসাম্যপূর্ণ কিংবা সুশৃঙ্খল রাখার জন্য
নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য তারা গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে গোয়েন্দা দিয়ে তারা সব খবরাখবর দেশের সকল জায়গায় খবরাখবর তারা নেয় গোয়েন্দা সংস্থা আছে আবার গোয়েন্দা ঠিকমতো কাজ করে কিনা গোয়েন্দার পেছনেও আবার গোয়েন্দা লাগানো আছে না নাই মানুষের মাথায় জ্ঞান আল্লাহ দিয়েছেন গোয়েন্দার সাথেও গোয়েন্দা লাগাও তাহলে যা আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ গোয়েন্দার সাথে গোয়েন্দা লাগায় সেই জ্ঞানদাতা আল্লাহ বুঝি আমার আপনার সাথে গোয়েন্দা লাগান নাই হ্যাঁ রব্বুল আলামিন বলছেন ও গোলাম কি করে তুমি গুনাহ করো কেমনে তুমি পাপ করো রে বান্দা তুমি হয়তো ভাবছো তুমি একা এখন কেউ দেখবে না এই গোনাটা এক আপনি করলে আপনি ছাড়া কেউ জানবেন না আল্লাহ বলছেন বান্দা তুই কোথায় যাবি তোর সব কিছুকে আমি পর্যবেক্ষণ করার জন্য তোর সাথে আমি দারোয়ান ফেরেশতা নিয়োগ করেছি কয়জন আস্তে বলবেন না জুড়ে বলেন কয়জন রব্বুল আলামিন আমাদের পরিচিত সূরা সূরা ইনফিতারের দশ নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি তোমাদের জন্য দুইজন দারোয়ান ফেরেশতা ঠিক করে দিয়েছি নিয়োগ করে দিয়েছি তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন তারা হচ্ছেন সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করছো তারা সব জানে লিখে লিখে রাখছে যখন জাহান্নামী গাদ্দার বাঁচার জন্য বলবে রব এটা আমার আমলের খাতা নয় অন্য আরেকজনেরটা আমার হাতে দিয়েছো আল্লাহ বলবেন কোথায় আমার দারোয়ান সেই ফেরেশতা কোথায় কিরামান কাতিবিন যারা এই বান্দার সব কিছু লিখেছ দেখিত তোমাদের লিখা আমল নামার কপিটা দাও আল্লাহ এবার তাদের কাছ থেকে আমল নামার সেই কপিটা নিবেন আর জাহান্নামি এই বান্দা জাহান্নামি এই পাপির হাতে থাকা আমলের খাতাটা নিবেন নেওয়ার পরে বলেন তো দুইটা মিলবে না দুইটার মধ্যে অমিল হবে আস্তে বলবেন না জোরে বলেন মিলবে না অমিল হবে খাইছে ধরা বাঁচার জন্য আবার বলবে চালাকি করে বলবে আল্লাহ আসলে কাজগুলো আমি করি নাই তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে লিখেছে আগে দোষ দিল বলল এটা তার না আরেকজনেরটা দেওয়া হয়েছে এখন বলতেছে ঠিক আছে এটা ফেরেশতাই লিখছে কিন্তু ফেরেশতা ঠিকঠাক লিখে নাই বেঠিক লিখছে আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখেছে এখন আল্লাহর আর প্রমাণ করার কোনো জিনিস নাই আরও আসতে বলেন কেমনে আল্লাহ প্রমাণ করবেন শুনেন আমার সামনে যেগুলা দেখছেন এগুলার নাম কি আরও জুড়ে বলেন এই ক্যামেরা বানাইছে কে না আল্লাহ নাকি ক্যামেরা বানিয়েছে কে এই ক্যামেরার কাজ হলো ক্যামেরা দিয়ে অডিও ভিডিও হয়ে যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ধারণ হয়ে যাচ্ছে কথাও রেকর্ড হচ্ছে আবার বডি ল্যাঙ্গুয়েজ সহ ভিডিও চিত্র ধারণ হয়ে যাচ্ছে এখন আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এই জিনিস আবিষ্কার করে সব অডিও ভিডিও করে রাখতে পারে তো জ্ঞানদাতা আল্লাহ তিনি বুঝি আমার আপনার সারা জীবনের অডিও ভিডিও ধারণ করে রাখতে পারেন না আস্তে বলবেন না জোরে বলেন পারেন কি না কি মনে করেছে যুবক ভাইরা রাতের বেলা মোবাইলের ফিতনায় পড়ে চোখের জিনা করো তোমরা মনে করছো আব্বু আম্মু দেখে না এখন আমি মন মতো অশ্লীল ভিডিও দেখবো ইউটিউবে যা মন চায় তা দেখবো কলিজার টুকরা ভাইরা শোনো অন্ধকার ঘরে সেই বন্ধ দরজার ভিতরে তোমার কার্যক্রম কেউ না দেখলো আল্লাহর একটা সিসিটিভি আছে ওই সিসিটিভি কে কেউ ফাঁকি দিতে পারবে আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে এমনি এমনি ছেড়ে দেন নাই ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগিয়ে ইংল্যান্ডে ব্যবসা করেন মাঝে মাঝে ছুটিতে বাংলাদেশে আসেন বাংলাদেশে আসলেও ওই যে সিসিটিভি লাগিয়ে এসেছেন বাংলাদেশে এসেও ব্যবসা প্রতিষ্ঠানের নজরদারি করার সুযোগ আছে না নাই আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আপনি এক দেশে সিসিটিভি লাগাই আরেক দেশ থেকে আপনি দেখতে পারেন তো আমার আল্লাহ বুঝি এগুলো দেখেন না আল্লাহ বলছেন বান্দা কি
কি মনে করছে তোমরা এমনি এমনি ছেড়ে দিয়েছি নাকি শোনো সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله تعالى বলছেন আর আমি প্রত্যেকটি মানুষের গৃহবালকনে তার ঘরের মধ্যে রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি যা করছো বান্দা তোমার সব রেকর্ড হচ্ছে পয়েন্টগুলো মনে আছে আপনাদের আবার মনে করিয়ে দিই আমলের খাতা হাতে পেজ দেখতেছে সব এখানে আছে আকাম কুকাম কোনটাই তো বাদ নাই সব এখানে আছে সব এখানে আছে আল্লাহ এটা আমার না আরেকজনেরটা দিয়েছেন কিরামান কাতিমিন দিয়ে আল্লাহ প্রমাণ করে দিবেন এটাই তার বলবে আল্লাহ ফেরেশতা বানায় লিখছে এটা আমি করি আল্লাহ আবার বলবেন অডিও ভিডিও বাজা সব দেখায় দে একদম স্ক্রিনে দেখা এখন যা করছেন সব কি স্ক্রিনে দেখা যাবে না বাসা তো লাগবে আজকে জাহান্নাম থেকে বলবে আল্লাহ রেকর্ডিং এ ভুল আছে রেকর্ডিং এ কি আছে আচ্ছা রেকর্ডিং এ কি ভুল থাকে রব তখন বলবেন চুপ একদম চুপ বহু কথা বলেছিস তোর ঠুটের সব বাজনা বন্ধ হয়ে যাবে আর তুই কথা বলতে পারবি না এবার দেখবে তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমি কথা বলাবো আল্লাহ আকবার সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন এটা আমাদের পরিচিত আয়াত যারা পারেন পড়েন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলছেন সেদিন তাদের জবান শক্তিতে তালা লাগিয়ে দেওয়া হবে ঠোঁট গুলো বন্ধ হয়ে যাবে আর ফটর ফটর করা যাবে না জবান শক্তি বন্ধ এরপরে রব বলছেন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর আমি জবান খুলে দিব এই হাত দিয়ে কি করেছো ক্ষমতা পেপে এরপরে হাতের মধ্যে লাঠি নিয়ে কত আলেমদেরকে পিটিয়েছো কত মানুষের দাড়ি ধরে টেনেছো হাত সেদিন আল্লাহর সাথে কথা বলবে এই হাত দিয়ে কত নিরপরাধ মানুষকে পিটিয়েছ হাত কথা বলবে সাংবাদিক হয়ে হাতের মধ্যে কলম নিয়ে ইসলামের বিরুদ্ধে কয়টা রিপোর্ট করেছ তোমার আঙ্গুল আল্লাহর সাথে কথা বলবে পুলিশের চাকরি নিয়েছ দায়িত্ব ছিল মানুষের জন্য শান্তি শৃঙ্খলা নিরাপত্তা করা কিছু টাকার জন্য পয়সার জন্য যারা গুলামি করে করে নিরপরাধ মানুষ পিটিয়েছ হাত আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কথা বলবে খেলা বুঝবা সেই দিন আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন হাতের জবান আমি আল্লাহ খুলে দিব হাত কথা বলবে কার সঙ্গে যে পা দিয়া দৌড়ে দৌড়াইয়া বহু আলেমদের বুকের উপরে উঠে বহু মাদ্রাসার ছাত্রদের উপরে উঠে নির্যাতন করেছ পা কথা বলবে কার সাথে কি আশ্চর্য কথা শুধু হাত আর পা নয় কান চোখ এমন কি শরীরের চামড়াগুলোর জবান খুলে দিবেন কে ও দুনিয়ার মানুষেরা কেমনে আমরা গুনাহ করি এখনো কি আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকবে না এখনো কি জাহান্নাম থেকে বাঁচার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসবে না হাতের জবান আল্লাহ খুলে দিবেন পায়ের জবান আল্লাহ খুলে দিবেন মা বোনরা যারা বাড়ি থেকে শুনছেন আপনারা এই আয়াতটা আজকে মন দিয়ে শুনে নিজের চামড়া দেখাইয়া দেখাইয়া হাঁটেন বেপর্দা হয়ে হাঁটেন আল্লাহর এই আয়াতটা শুনে তারপরে হাঁটিয়েন কোরআনুল করিমের 41 নম্বর সূরা সূরা হামিম আসসাজদায়ের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون يا আয়াত আমি যেদিন পড়েছি নিজে স্তব্ধ হয়ে গেছি কি সাংঘাতিক কথা
আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইহশারু আদাউল্লাহি ইলা নারি ফাহুম ইউজাউন, সেদিন আল্লাহর দুশমনদেরকে আল্লাহ জাহান্নামীদেরকে আল্লাহ তার দুশমন বলছেন, আল্লাহ বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের আগুনের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা মা জাউহা, যখন জাহান্নামের দিকে তারা যাবে, শাহিদা আলাইহিম সামউহু, তাদের কানের জবান খুলে যাবে, কান কথা বলবে, আপনি বলা লাগবে না, আপনার কানগুলো বলবে রব তোমার এই বান্দাকে তুমি কানের নিয়ামত দিয়েছ, এই বান্দা কানে হেডফোন লাগিয়ে আজে বাজে গান শুনেছে, এই কান দিয়ে সে কোরআন শুনে নাই, কান দিয়ে ভালো কথা শুনে নাই, শুধু গীবত শুনেছে, কান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা শুনেছে, এই কান দিয়ে দিয়ে গান শুনেছে, যুবক ভাইরা কেমনে গান শোনো, কিয়ামতের দিন এই কান তোমার পক্ষে থাকবে না, কান তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে রে ভাই, আজ ভালো করে তুমি শুনে যাও, গোসলে গেলে কানটা সাফ করো, কানটা পরিষ্কার রাখো, কানের যত্ন নাও, কিন্তু কিয়ামতের দিন কান তোমার পক্ষে থাকবে না, এই কানে ইয়ারপড় ঢুকিয়ে তারপরে অশ্লীল যে গান বাজনা শুনেছ তুমি বলা লাগবে না, কানের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে, কান বলবে রব তোমার বান্দা কান দিয়ে দিয়ে এই এই আজে বাজে জিনিস শুনেছি, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চোখের জবান আল্লাহ খুলে দিবেন, দুনিয়াতে চোখ শুধু দেখে কথা বলতে পারে না, কিন্তু চোখের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে, আরে আমাদের চোখ আছে গুনাহ করার সুযোগ আছে, একটা ছোট্ট গল্প আমার মনে পড়ল আমি বলবো, কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, এক অন্ধ লোক জন্মের পর থেকেই চোখে দেখে না, আমি তাকে বললাম আচ্ছা ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না, কয় না আমার খারাপ লাগে না, আমি বললাম ভাই আপনি কি জানেন দুনিয়া খুব সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বললাম ভাই আপনি চোখে দেখেন না, জানেন দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, মানুষও অনেক সুন্দর, আপনি তো দেখেন নাই, আচ্ছা আপনি বললেন আপনি দেখেন না আপনার খারাপ লাগে না, আল্লাহর কাছে কি অভিযোগ নাই যে আল্লাহ এত মানুষকে আপনি চোখে দেখার শক্তি দিলেন, আমাকে কেন দিলেন না, আমি তো চোখে দেখি না, মাঝে মাঝে মন খারাপ হয় না, আল্লাহকে অভিযোগ করেন না, কয় না আল্লাহর কাছে আমার অভিযোগও নাই, আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে বললাম ভাই চোখে দেখেন না আপনার খারাপও লাগে না, আল্লাহর প্রতিও আপনার কোনো ধরনের অভিযোগ নাই, কেন উত্তর দিয়েছি কি জানেন, শোনেন শোনেন এদিকে তাকান, উত্তর দিয়েছি কি জানেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কই হুজুর আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই গুনাহ করার সুযোগও নাই, আমি অবাক হয়ে গেলাম, অন্ধ লোকটা কি বলল, সে আমাকে অনেক জ্ঞান দিয়ে দিল, আমি বললাম সত্যিই তো আমাদের যাদের চোখ আছে পরনারীর দিকে তাকানোর সুযোগ আছে, কিন্তু যার চোখ নাই পরনারীর দিকে তাকানোর সুযোগ, আরো জোরে বলেন, আমাদের যাদের চোখ আছে ইউটিউবে গিয়ে অশ্লীল অশ্লীল ভিডিও দেখার সুযোগ আছে, কিন্তু যাদের চোখ নাই এই গুণাটা করার কোনো সুযোগ, এই চোখ দিয়ে যা যা খারাপ জিনিস দেখেছেন কিয়ামতের দিন চোখের জবান আল্লাহ খুলে দিবেন, চোখ বলবে আল্লাহ তোমার এই বান্দা হাঁটার সময় এই এই নারীর দিকে তাকিয়েছে, তোমার এই বান্দা রাতের বেলা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে এই এই খারাপ খারাপ ভিডিও দেখেছে, আরে আপনি শুধু এতিম হয়ে শুনবেন, আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলে, কান আপনার বিরুদ্ধে কথা বলে, আশ্চর্যের ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এর আগের আয়াত বলেছিলাম আল্লাহ বলেছেন হাত পা কথা বলবে, এই আয়াতে বললাম চোখ কান কথা বলবে,
আশ্চর্যের ব্যাপার হলো এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াজুলুদুহুম এমন কি মানুষের শরীরের চামড়ার জবান খুলে দিবেন কে যে সম যে সকল বুনেরা চামড়া মানুষকে দেখান পর্দা করেন না বোরখা পরেন না ও বুনেরা যে সুন্দর চামড়া আল্লাহ দিয়েছেন ওই সুন্দর চামড়া যদি ঢেকে না রাখেন যদি পর্দা না করেন ওই সুন্দর চামড়া বলবে আল্লাহ তোমার এই বান্দি তোমার দেওয়া সৌন্দর্য তোমার আদেশ ছিল যেন সে বোরখা পরে পর্দা করে যেন সে সৌন্দর্য ঢেকে রাখে কিন্তু সে সৌন্দর্য প্রকাশ করেছে সে পর পুরুষকে দেখিয়েছে যখন এই রকম করে চামড়া নারীর বিরুদ্ধে কথা বলবে প্রত্যেকটা মানুষ অবাক এই চামড়াকে এত ঢলাঢলি করি কুশলের মধ্যে শীতের দিনে অলিভ অয়েল জৈতুনের তেল লাগায় দামি দামি ব্র্যান্ডের লোশন লাগায় তখন জাহান্নামীরা চামড়াকে প্রশ্ন করবে লিমা শাহিদ খারাপ লাগতেছে আপনাদের দেখেন কিচ্ছা গুলো কোরআনিক কিচ্ছা সরাসরি কোরআন থেকে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এ চামড়া তুমি এত নাফরমান হলে কেন এত যত্ন নিলাম তোমার শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন অলিভ অয়েল লাগালাম এত যত্ন নেওয়ার পরে তুমি নাফরমান হলে কেন আমার বিরুদ্ধে কথা বলছো কেন জাহান্নামী জিজ্ঞেস করছে তার নিজের শরীরের চামড়াকে আমি কি বানায় বলতেছি চামড়া তখন জাহান্নামীকে উত্তর দিবে কলু আন্তাকানাল্লাহু আল্লাযী আন্তাকা কুল্লা শাই চামড়া তখন বলবে শোন বাক শক্তি যিনি দেন বাক শক্তি দাতাকে কথা বলার শক্তি দেন কে তিনি আজ আমাকে জবান খুলে দিয়েছেন যেন তোর সব কুকর্ম আল্লাহর কাছে আমি ফাঁস করতে পারি আল্লাহু আকবার এই রকম করে জাহান্নামীগুলো বাঁচার চেষ্টা করবে কিন্তু পারবে না সাড়ে তিন হাত বডি কথা বলবে কি হবে রে ভাই আমাদের সেদিন চিন্তা করেন তো বাঁচার কোনো উপায় নাই আপনার শরীরের প্রতিটি অঙ্গ আপনার করা সব কুকর্মগুলো ফাঁস করে দিবে সেই কিয়ামতের বিভীষিকাময় দিন আসার আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই এই জাহান্নামটা কত মারাত্মক জায়গা এবার শুনেন কি ভয়াবহ কি বিভীষিকাময় জায়গা সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে জাহান্নামটা কত গভীর করে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন শুনেন নবীজি বলেছেন লাউ আন্না হাইজরাই ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া সাবঈনা খরীফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারুহা নবীজি বলেছেন জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে এত গভীর বানিয়েছেন যদি জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ফেলা হয় ওই পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায় কিতা কথা বুঝলানি আপনারা ও তুরা মাতিলাম ছিল ঠিক খেনে মাতছি ইকান বোঝা দরকার উঙ্গাইরা আমি দেখলাম কিজাত খোতা আল্লাহ আকবার জাহান্নামর মুখরূপে ফাতর ফলাইলে ই ফাতরিটা জাহান্নামর তলে যাইতে 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 কত বছর লাগে আপনার লাগান সাড়ে তিন হাত মানুষের ইনো ফলাইলে কি তৈব বুঝলানি আপনি আপনি বুঝলানি আসলা অনেক হয় দেখো কাইকান আসির কথা নেই উপলব্ধি করার কথা আমার আগে যে ভাইয়ে গান গাইছে হৃদয়ে গিয়া প্রতিটা কথা লাগছে শুনছেন না আপনারা এই কথাগুলার হৃদয়ে লাগা লাগবো তো আপনার কিলা আপনি নামাজ ছাড়িয়ে দেন কিভাবে আপনি আব্বা আম্মার খেদমত করেন না কিলা সুদ ঘুষ ইত্যাদি ইত্যাদি অন্যায়ের সাথে জড়িত ই জাহান্নামে যে আসার মানি না ফালানি হইব বুঝলানি কয় গা ফরমা এরা বুঝছে না এর লাগে আসছে এরারে পালা করি বুঝাইয়া দিয়ে 10 তলা বিল্ডিংয়ের উপরে থাকি এরারে ধাক্কা মারি ফালাইলে আত একবার যাইবো আর ফাও একবার যাইবো ঠিক আছে নি কথা ও ওখানে হাসি বন্ধ হয়েছে 10 তলা বিল্ডিং এর উপরে থেকে ফললে দিলা সারা শরীর থেতলি যায় তে বুঝৌ কা সাইন কতটুকু গভীর যে সত্য আচ্ছা 10 তলা উপরে থেকে ফেলাইলে ইগু মাটি থরতে কত সময় লাগে কত 4-5 সেকেন্ড দৌড়িলাম 10 সেকেন্ড যাও কা 10 সেকেন্ড দৌড়লাম আর হিগু ইনো যাইতে যাইতে লাগে কত বছর আরো জোরে হোক ইয়া আল্লাহ ইগুর অবস্থা কি তো হইব বুঝলানি আপনারা কি ভয়াবহ জায়গা
কি সাংঘাতিক জায়গা শুনেন, নামাজ ছাড়বার আগে গুনাহ করবার আগে জাহান্নামের আগুনের চিন্তা মাথায় আনবেন, খুব ভয়াবহ আগুন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না, কারণ দুনিয়ার এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, দুনিয়ার এই আগুনের কালার হচ্ছে লাল, কিন্তু জাহান্নামের আগুনের কালার কেমন শুনেন, নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে একটানা 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিমবর্ণ ধারণ করেছে, অতঃপর জাহান্নামের আগুনকে দ্বিতীয় পর্যায়ে আরও 1000 বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন কৃষ্ণবর্ণ ধারণ করল, অতঃপর তৃতীয়বার ফাইনালি যখন জাহান্নামের আগুনকে আরও 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, তখন জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে রূপ নিয়েছে, কথা বুঝে থাকলে বলেন তো জাহান্নামের আগুনের রং লাল কালো সাদা কোনটা, আরো জোরে। এবার একটু হৃদয় দিয়ে কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন, এই প্যান্ডেলের সবগুলো সুইচ যদি বন্ধ করে দেওয়া হয়, লাইট বন্ধ করে দেওয়া হলে বলেন তো জায়গাটা আলোকিত হবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার এই জায়গায়। এখন যদি দুনিয়ার আগুন এই যে খড়গুলো সিলেটি বাসায় হয়ে আমরা খেয়ে, এই খড়গুলোকে একত্রিত করে আগুন ধরালে আগুন জ্বালালে দেখা যাবে আগুনের কালার লাল হওয়ার কারণে কিছু কিছু আলো এখানে দেখা, কিন্তু জাহান্নামের আগুন হৃদয় দিয়ে উপলব্ধি করুন, বাবারা ভাইয়েরা বুঝার চেষ্টা করুন, জাহান্নামের আগুন লাল নয় এরকম সাদাও নয়, জাহান্নামের আগুন এত কালো এত কালো, আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বললে এমন অন্ধকার হবে যে অন্ধকারের কথা মানুষ কোনোদিন ভাবতেও পারবে না, কি ভয়াবহ আগুন, ওই আগুনের মধ্যে যখন কাউকে ফেলা হবে কিচ্ছু দেখা যাবে না, কিভাবে সে পুড়ছে, কিভাবে তার অবস্থা এত এত খারাপ হচ্ছে, কেমন কষ্ট পাচ্ছে দেখা যাবে না, চিৎকারটাও কেউ শুনবে, কি ভয়াবহ জায়গা, কি সাংঘাতিক জায়গা, বড় ভয়াবহ বড় সাংঘাতিক। মুসলিম শরীফের আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন ইউক্তা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহ 70 আলফ জিমাম, নবীজি বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে হাজির করবে জাহান্নামে 70,000 লাগাম থাকবে, জুড়ে বলেন কত হাজার, প্রতিটা লাগামকে কন্ট্রোল করার জন্য প্রত্যেকটি লাগামে আবার 70,000 করে ফেরেশতা নিয়োগ থাকবে, নবীজি বলেছেন জাহান্নাম সেদিন এত ক্ষিপ্রতা এত তীব্রতা ধারণ করবে, যদি একজন ফেরেশতা একবারের জন্য লাগাম ছেড়ে দিত জাহান্নাম গোটা বিশ্ব জগতের সব কিছু গ্রাস করে ফেলত, এত ভয়াবহ জায়গা এত সাংঘাতিক জায়গা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনে পূর্বার আগে গুনাহ করবার আগে এই যে নামাজটা ছাড়েন, মরার আগে চিন্তা করে নামাজটা তো ছাড়তেছি, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো কিনা, বাড়িতে কিচেনে ঢুকবেন রান্নাঘরে ঢুকে দুনিয়ার আগুনের মধ্যে এক মিনিট আপনি আঙ্গুল রেখে দেখিয়েন, এক মিনিটও আঙ্গুল রাখতে পারবেন না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের, আরো জোরে আরো জোরে, এর চাইতে আরো 69 ভাগ বেশি তেজ হলো জাহান্নামের আগুন, এই আগুন কত ভয়াবহ হবে কত মারাত্মক হবে আপনি চিন্তাও করতে পারবেন না, কিয়ামতের দিন যখন জাহান্নামী পাপীদেরকে জাহান্নামে কেমনে নেওয়া হবে শুনেন, ডান্ডাবেড়ি লাগানো হবে শিকল লাগানো হবে, দেখবেন দাগি দাগি আসামিদেরকে ডান্ডাবেড়ি লাগাইয়া আদালতে হাজির করা হয়, ভাবিয়েন না হুজুর বানায়া বানায়া বলতেছে, আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাযযিবান, কথাটা কার, ডান্ডা বেড়ি লাগানো হবে শিকল লাগানো হবে, এক দুই গজ লম্বা শিকল নয়, আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরআন ফাসলুকু,
70 গজ লম্বা জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা হবে চুলের মুঠি ধরে ফেরেশতারা টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ঢোকানো হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে দাঁড়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী লোকদেরকে বলবে রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর দারওয়ান ফেরেশতা বলবে কিরে কপালপুরা তুই এত ভয়াবহ জায়গায় আসলি কিভাবে আলম ইয়াতিকুম নাযীর দুনিয়াতে কি তোদেরকে কেউ সতর্ক করে নাই তোদের কাছে কি কোনো নবী বা রাসূলের আগমন হয় নাই নবী রাসূল না থাকলেও নবী রাসূলগণের ওয়ারিস আলেমরা কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করে নাই জাহান্নামীগুলো তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর হ্যাঁ সতর্ককারী এসেছিল হুজুর হল আইসলা বহুত ওয়াজ করছিল ইতা মনে করছি মোল্লা ইনতে আর কিতাব কইবা সতর্ককারী এসেছিল সাবধান করেছিল কিন্তু আমরা কি করেছিলাম فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ আমরা এগুলো মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম আমরা এগুলো বিশ্বাস করি নাই ফেরেশতারা তখন বলবে বিশ্বাস যেহেতু করিস নাই আজকে মজা বুঝ জাহান্নাম কত কষ্টের জায়গা যখন এদেরকে ঢোকানো হবে ঢুকতে চাইবে না ফেরেশতারা টেনে 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 হিচড়ে নিয়ে যাবে তখন জাহান্নামীগুলো আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ কষ্ট নেই আপনারা 20 মিনিট দেখা যাইব নি আরো দেখো কুরআন থেকে সবগুলা কথা কই জাহান্নামীগুলো বলবে হায় হায় আফসোস দুনিয়াতে যে আমাদেরকে সাবধান করা হলো সাবধান করা হয়েছিল খারপাড়ার তাফসীরুল কুরআন মাহফিলে বারবার আমাদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করা হয়েছিল আমরা কেন সেগুলো শুনলাম না যদি সেগুলো শুনতাম সেগুলো যদি মানতাম আজ আমরা জাহান্নামে আশা লাগতো না বলেন তো সেই দিন আফসোস করে কোনো লাভ হবে নাকি এবার শুনেন জাহান্নাম জাহান্নামে দুর্মুশকিল হইব অত সময় তো আপনারা হাসরর মাঠ লইয়া ইসলাম আসলাম এখন হনুক আইতার উপরে সিলেটি ভাষায় কিতা কয় দুর্মুশ না নেই ও বুঝবা কিলা আরাম হইব রব বলছেন ফেরেশতাদেরকে বলবেন শোনো এরে ভালো এরে ভালোভাবে প্রস্তুত করো রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাজের 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম والجلود ولهم مقامع من حديد আল্লাহ বলছেন আর যারা আমার সঙ্গে সীমা লঙ্ঘন কুফরি করেছে সেই সকল জাহান্নামী লোকদেরকে কিয়ামতের দিন আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে এখন আপনারা ফিন্ন কিতার খবর মাতুন না কেন আপনারা মাঝে মাঝে তুরা তুরা সিলুটি না মাতলে আমারও ভালো লাগে না কিতার খবর এখন আমাদের প্রত্যেকের গায়ে সুতার কাপড় এই জন্য শরীরে আরাম লাগতেছে শীতের দিন সুতার ভারী কাপড় উষ্ণ উষ্ণ লাগে গরমের দিনে সুতার সুতি পাতলা হালকা কাপড় যেন বেশি গরম না লাগে কিন্তু জাহান্নামে জাহান্নামীদেরকে সুতার পোশাক নয় কিসের পোশাক পরিধান করানো হবে আগুনের পোশাক পরার কারণে সব চামড়া জ্বলে যাবে চামড়াগুলো যখন জ্বলে যাবে আহারে জাহান্নামটা কত মারাত্মক হবে আমি জানি না আপনারা নিজের চোখে কোনোদিন আগুনে পুরা মানুষ দেখছেন কিনা কিন্তু আমি দেখেছি
নামাজ ছাড়বার আগে হাসপাতালের বার্ন ইউনিটে যাবেন, গুনাহ করবার আগে হসপিটালের বার্ন ইউনিটগুলোতে যাবেন, সিলেটের উসমানী মেডিকেলেও বার্ন ইউনিট আছে। আমি আমার নিজের চোখে আগুনে পোড়া কিছু রোগী দেখেছি, একটু শান্তির জন্য তারা চিৎকার করতেছে, গোটা শরীরটা পুড়ে গেছে। জাহান্নামীগুলোকে যখন আগুনের তৈরি পোশাক পরানো হবে, সবগুলো চামড়া জ্বলে যাবে, জ্বলে যাওয়ার পরে আবার সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে, আবার পুরানো হবে, এইভাবে করে শাস্তি চলবে। আল্লাহ বলছেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনের আগুনের তৈরি পোশাকের কারণে চামড়াগুলো যখন চলে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, পুড়ে যাওয়া চামড়াগুলোকে স্থানান্তর করে আবার নতুন চামড়া আল্লাহ লাগিয়ে দিবেন। শুধু তাই নয়, মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। গরম পানি যখন ঢালা হবে, শুধু শরীরের চামড়া নয়, পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত জ্বলে পুড়ে যাবে। এইরকম করে শাস্তি চলবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুগুর থাকবে। মুগুর বুঝুননি আপনারা, মুগল, এই লোহার তৈরি মুগুর দিয়ে ফেরেশতা পিঠাবে। গোটা শরীরের চামড়া জ্বলবে, ভেতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত জ্বলবে, মুগুর দিয়ে পিটানো হবে। এইরকম বিভিন্ন তরিকায় বিভিন্ন কায়দায় জাহান্নামে যখন জাহান্নামীদের উপরে শাস্তি চলবে, জাহান্নামীগুলো শাস্তি পেতে পেতে হয়রান হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে। পিপাসার্ত হয়ে তারা বলবে, ও রব, আমাদেরকে কিছু পানি ভিক্ষা দাও, কিছু পানি আমাদেরকে দাও, পিপাসার যন্ত্রণায় কলিজাটা আমাদের ছটফট করছে। রবের কাছে তারা যখন পানি চাইবে, রব সেদিন বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আজ সুপ্রিয় ঠান্ডা তৃপ্তিদায়ক কোনো পানি তোদের জন্য নাই। পানি যখন চাইবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে উত্তপ্ত গরম পানি দে, ঠোঁটে লাগায় নেওয়া মাত্রই সব চলে যাবে। শরীরে ঘা হলে যে পুজ বের হয়, সে পুজ খেতে দেওয়া হবে। শুধু তাই নয়, কোরআনে গিসলিনের কথা বলা হয়েছে, গিসলিন খেতে দেওয়া হবে। পিপাসার যন্ত্রণায় পানি চাইবে, পানি পাবে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, বলবে, ও রব, কিছু খাবার আমাদেরকে ভিক্ষা দাও। রব তখন বলবেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ। ফ্যাট বলবো এমন খাওয়া দাওয়া নেই, আছে খাটাযুক্ত ঘাস, গরু তো বালা ঘাস খায়, আর জাহান্নামী গরুটা কি আরো বাদ, এনে দেব খাটাযুক্ত ঘাস, খাওয়ার বাদে আটকি জীব গলার পুষ্টি, ওয়া দূরের কথা, গলার ভিতরে দেবো হামাইতো। জাক্কুম নামক এক ধরনের নিকৃষ্ট খাবার দেওয়া হবে। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা পেটের ভেতরে ঢুকাবে, নাড়ি ভুঁড়ি পর্যন্ত উতলে যাবে। এই রকম অবস্থায় জাহান্নামীগুলো একদিকে শাস্তি ভোগ করবে, অন্যদিকে খাবার নাই, পানি নাই, জাহান্নামীগুলো বড় অসহায় হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। জাহান্নামীগুলো হঠাৎ করে তাকিয়ে দেখবে, ওই তো জান্নাতীদেরকে দেখা যায়। দুনিয়ায় যারা আজান হলে নামাজে যেত, দুনিয়ায় যারা গুনাহের ধারে কাছে যেত না, ওই তো সে জান্নাতীদেরকে দেখা যায়। যে জান্নাতি লোকেরা দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করত, এই তো সেই জান্নাতীদেরকে দেখা যায়। এবার জাহান্নামী লোকেরা জান্নাতীদের দিকে তাকিয়ে দেখবে, জান্নাতে আসার কারণে জান্নাতিদেরকে সীমাহীন নেয়ামত আর রিজিক যিনি দিচ্ছেন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? তারা এবার দেখবে জান্নাতি লোকেরা ফুর্তির মধ্যে আছে, খাবার আর খাবার, খাবারের অভাব নাই,
হরেক রকমের খাবার হরেক রকমের পানীয় জাহান্নামীগুলো এবার ভিক্ষা করতে যাবে জান্নাতীদের কাছে ভিক্ষার হাত গিয়ে পাতবে জাহান্নামীগুলো গিয়ে জান্নাতীদের কাছে ভিক্ষুকের মতো বলবে ভিক্ষুকের মতো কি বলবে সেটাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন কোরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের পঞ্চাশ নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীগুলো গিয়ে বলবে ও জান্নাতি ভাইরা তোমরা জান্নাতে আসার কারণে রব তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন যে খাবার পানীয় রিজিক দিয়েছেন কিছু খাবার কিছু পানীয় কিছু রিজিক আমাদেরকে ভিক্ষা দাও আমরা খেয়ে বাঁচি আমাদের অবস্থা বড় খারাপ জাহান্নামীগুলো যখন জান্নাতীদের কাছে খাবার আর পানি ভিক্ষা চাইবে জান্নাতি লোকগুলো নির্দয়ের মতো তখন জবাব দিবে قالوا إن الله حرمهما على الكافرين বলবে জাহান্নামী ভাইরা শুনো তোমাদেরকে খাবার আমরা চাইলেও দিতে পারবো না কারণ জান্নাতের সব নেয়ামত কাফেরদের জন্য জাহান্নামীদের জন্য হারাম যিনি করেছেন তিনি কে শেষ কোনো ভাই গ্যা শান্তি নাই ডাইনেও মাই বাউয়েও মাই সামনেও মাই পিছেও মাইর আর মাই সুপ আর সুপ বুঝলানি খারবার কি জাত মায়ের শুরু হয়েছে শরীরের সামরা আমরা জল্লা যান ফিটির সামরা উঠাইবা ফেরেস্তা মেয়ে আজ তুরা একটু সুযোগ ভাইয়া আলে মোগলের লগে যা মন চায় তা কররা বিয়া দিবি কররা আলে মোগলের কষ্ট দিরা ফেরেস্তায় যে বাইরে জয়েন্ট কিলাস উঠাইব কি আমতর দিন বুঝবা আল্লাহর বিচার আছে না নাই মাতন্য আল্লাহর বিচার আছে না নাই আছে 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 আল্লাহ দরন্যা 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 জেবলা দরি লিবা কিতা মাতুন না কানে বহুত শক্তিশালী লোক কখন যারা বহুত বড়াই করছে আল্লাহ ইতারে কোনো বাহিনী দিয়া ধ্বংস করছেন না ছোট ছোট দুর্বল জিনিস দিয়া ধ্বংস করছেন যেমন নমরুদ বহুত বড় অহংকারী লোক আছে আল্লাহ ইতারে কোনো বাহিনী দি মারছেন না কিতা দি মারছেন ও মাশা আল্লাহ জানান লেংরা মশা বালা কোনো মশা না হামাইছে না খেদি হামাইয়া ঢুকছে একবারে মগজের মাঝে খালি খামরায় খামরায় খামরি করে রাখছে এগুলে বাপ রে বাপ আরাম তো হয়ে না তুই একটু আমার মাথার মাঝে বাড়ি উড়ি দে জুতা দি মারে আর মারে কতদিন আর মারতো খুব আছেন আপনারা হ্যাঁ বিরক্ত লাগবো না মারতে মারতে একদিন মারছে বালা করে জুতার বাড়ি খাইয়া খাইয়া এই শয়তান মরছে হিবাইদি ফেরাউন বহুত নির্জ আল্লাহ আকবার এই কুরআন ফললে দেখবা ফেরাউনে তো বড় জালিম আছিল আলিম খুল্লের সাক্ষী রক্ষা কইলাম আল্লাহ কিতা কইছে ইউকাতিলুনা আবনাআকুম ইউযাব্বিহুনা আবনাআকুম হে তার সিয়ার ছুটি যার দিক্কা হ্যাঁ ইউকাতিলুনা ইউযাব্বিহুনা আল্লাহ দুই ধরনের শব্দ ব্যবহার করছে জবাই করিল তো হত্যা করিল তো আল্লাহ সার দিসলানে সার দিসলানে আল্লাহ ফানিত সুপাইয়া সুপাইয়া মারছ ই আল্লাহ এখন আর নাই থাকলেও ফাওয়ার উয়ার আগে আল্লাহ খান নাই জি আসেনি আল্লাহর দিনের উপরে জুলুম নির্যাতন চালিয়ে অতীতে কেউ রেহাই পায় নাই কেউ রেহাই পায় নাই আমরা যে বসে যাই যখন চেয়ারে উঠে যাই তখন গিয়ারে মাথার হুশ ঠিক থাকে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক চেয়ারও আজকে সারাদিনে বইজন বইসন কয়জন হুজুর মাথুকা চেয়ার কটা আর হজুরে বইসন কজন চেয়ার চেয়ারের জায়গায় থাকবে চেয়ারে থাকা লোক চিরদিন চেয়ারে থাকে না চেয়ারে উঠলে গিয়ার যে আমরা বাড়িয়ে দেই চিন্তাও করি না চেয়ারে বসাইছেন যিনি চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে নামাইতে পারেন তিনি আলেমদেরকে আর কষ্ট দিবেন না
আলেমদেরকে আর কষ্ট দিবেন না যদি কেউ অপরাধ করে থাকে রাষ্ট্র তার বিচার করুক আইন তার বিচার করুক কারণ আমরা রাষ্ট্র এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ঠিক কি না বলেন কিন্তু রাষ্ট্র কিংবা আদালত বিচার করবে বিচার চলাকালীন সময়ে যদি গায়িকা নায়িকা জামিনের অধিকার ভোগ করতে পারে আমাদের প্রশ্ন হলো আলেমরা সেই অধিকার কেন ভোগ করতে পারে না প্রশ্নের জবাব নাই হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মামলা আছে যাদের বিরুদ্ধে গ্রেফতারির ওয়ারেন্ট আছে তারাও জামিনে বাইরে থাকতে পারে তাহলে আমার দেশের আলেমরা তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে যদি দুর্নীতিবাজ চোর ডাকাত জামিন নিয়ে বাইরে থাকতে পারে আলেমদেরকেও জামিন দিয়ে বাইরে দেওয়া লাগবে এটা আলেম ওলামার জমিন এটা মসজিদ মাদ্রাসার জমিন এই দেশে 91 শতাংশ মানুষ মুসলমান এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্যাস্ত যায় সুতরাং যে দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা রয়েছে এত আলেম ওলামা রয়েছে মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না এই দেশের মানুষ হৃদয়ে ইসলাম হৃদয়ে কোরআনকে ধারণ করে লালন করে সুতরাং আলেমদেরকে বিজ্জত করলে আলেমদেরকে কষ্ট দিলে তাওহীদ বলে জনতা কোনদিনও সেটা ভালোভাবে মেনে নিবে না চল্লিশ বছর কোরআন এ ভাই ভাই একটু চল্লিশ বছর পঞ্চাশ বছর কোরআন হাদিসের খেদমত করেছেন এরকম আলেমদেরকে যেভাবে বিজ্জত করা হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আপনারা দেখেছেন সেই কেসুনুবাজ মহিলা ওই কি গ্রুপ জানিছিল কি গ্রুপের কয়েকজনকে ধরল না একজন মহিলাও ছিল আরে বাপরে বাপ কিছু গায়িকা নায়িকাকে যখন তুলা হয় মনে হয় চেহারা দেখলে পার্লার থেকে কিছুক্ষণ আগে সেজে গুজে এসেছে আর আলেমরা তারা যখন উঠে দেখা যায় ধরে ধরে উঠাইতে হয় বোঝা যাচ্ছে আলেমরা খুব ভালো আছে সেখানে খুব ভালো আছে সেখানে বোঝা যাচ্ছে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহ একজন আছেন না নাই নবীজি বলেছেন ইত্তাকুজ্জুল মানুষের উপর জুলুম করা থেকে বেঁচে থাকো কিয়ামতের দিন জুলুমের পরিণতি হবে বড় অন্ধকার কষ্ট পেয়েছেন আপনারা কেদা কইছিলাম সব ভাই মাইরা খানিও নাই ফানিও খানি নাই ফানিও এখন কিন্তু ওয়াজর মূল পয়েন্ট আসছে এখন যারা উঠবা মিস করবা শেষ দিকে আসছে জাহান্নামী হল শাস্তি কইছে এখন জাহান্নামে জাহান্নামীরা হতাশ তাদেরকে কেউ খাবারও দেয় না পানিও দেয় না এবার জাহান্নামে হঠাৎ করে সাক্ষাৎ হবে জাহান্নামে ভণ্ড নেতা আর তাদের কর্মীদের সাক্ষাৎ হবে কোন সকল ভণ্ড নেতা আর কর্মী দুনিয়াতে যারা আল্লাহর বিধান মানে নাই আল্লাহর বিধান মতো চলে নাই কর্মীরা আটকাই দেবে দাঁড়ান কোথায় যাচ্ছেন পাইছি আপনারে আপনার কথা শুনে আপনার কথা মেনে বহু মানুষ শরীপুরে নির্যাতন করেছি আমরা বহু আজেবাজে স্লোগান দিয়েছি আমরা সব সব কিছুর হুকুমদাতা আপনারা ওই যাবেন আজকে দাঁড়ান হিসাব নিকাশ আছে আপনাদের সাথে এবার আসেন গল্প না বলে কোরআনে চলে যাই কোরআনুল করিমের ১৪ নম্বর সুরা সুরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াত সুরা নাম্বার আয়াত নাম্বার বলে দিলাম বাড়িতে গিয়া মিলাবেন যারা এখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছ কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়াশোনার এই সময়ে এই বয়সে যারা গাঞ্জার আসরে গাঁজাখুরদের সাথে যাও যারা গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবুল তাবুল মিছিল দাও আর যারা ছাত্রদের বাহিরে যারা আছেন
সামান্য একটু ক্ষমতার জন্য অমুক তমুকের পেছনে গিয়া খুব চামচামি করেন ভাবসাব মারেন কিছু লোক তো এমন আছে তার নেতার নাম বলার আগে দুই তিন মিনিট চামচামি করে আসে না নাই এই আয়াত ভালো করে শুনেন বুঝেন উপলব্ধি করেন তারপরে যেদিকে মন যায় সেদিকে যান আল্লাহ বলছেন শোনো কিয়ামতের দিন বিপদগামী পথভ্রষ্ট জাহান্নামী নেতা আর কর্মী তাদের অবস্থা কি হবে ইব্রাহিমের 21 নম্বর আয়াত ফাকাল দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই কর্মীরা নেতাদেরকে আটকিয়ে বলবে এখানে আলেমদেরকে সাক্ষী রেখে বলছি ইন্না নিশ্চয় কন্যা আমরা লাকুম তোমাদের তাবান অনুসারী ইন্না কন্যা লাকুম তাবান নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম তো নেতারা বলবে এটা তো পুরান কথা তোমরা তো আসলেই আমাদের অনুসারী ছিলে কর্মীরা তখন বলবে হা এটা আমরাও জানি কিন্তু আমরা আপনার অনুসারী ছিলাম বলে দুনিয়াতে যা বলেছেন আমরা তাই করেছি দুনিয়াতে আপনাদের আপনাদের হুকুম মতো কাজ করতে গিয়ে কোথাও গিয়ে আটকে গেলে ধরা খেলে বলছেন এই কারে ধরছো এটা আমার লোক ছাড়ো মাঝে মাঝে যদি আমরা আদালত পর্যন্ত চলে যেতাম জামিন করায় আপনি এনেছেন দুনিয়াতে আপনার আদেশ মতো কাম করে আপনার সাপোর্ট পেয়েছি দুনিয়াতে আপনার আদেশ মতো কাজ করে আমরা আপনার অনেক সহযোগিতা পেয়েছি কিন্তু আপনার কাছে আজ প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজ প্রশ্ন হলো দুনিয়াতে তো আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন আজ কি জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য কিছু করতে পারবেন নাকি এখান থেকে পারলে জামিন করান আল্লাহর কাছ থেকে ছুটায় আনেন নেতা তখন বলবে বস শোন আমার কথা বেশি লাফালাফি করিস না নেতা এবার কর্মীর উদ্দেশ্যে ভাষণ ছুড়ে দিবে নেতা এবার কর্মীকে বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম লাউ হাদানাল্লাহ আল্লাহ যদি আমাকে আমাদেরকে হেদায়াত দিতেন তো তোদেরকে আমরা হেদায়াত দিতাম বেটা আমাদের নিজেদের কপালেও তো হেদায়াত ছিল না কোন জায়গাত গিয়া কোন কথা হয়েছে বুঝলানি তুই আমার কথা মানচত খানে রে ভাই আমার নিজের কপালেও তো হেদায়াত জান জান ফাইন কয় আটো গিয়া দেখরাই নেই কিতা কইছে এখন নমাজ নাই রোজা নাই দাড়ি নাই রসুলের আদর্শে আদর্শিত নাই ফেট নীতি করার খালি তুমি কি আসল গান মার রায় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র আগ্রয়া কর ফুলের মতো পবিত্র গাঁটাঘাঁটি হইলা দেখুক কা নামাজ ভরেন না এক ওয়াক্ত আর একটু গবেষণা করে দেখো কা সুযোগ খাইলে গাঞ্জা খায় ফাঁসক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত এ যুবক তরুণ ভাইরা আমি আপনাদেরকে বলছি আপনারা স্লোগান দেওয়ার সময় আল্লাহ আকবার স্লোগান দিতে পারেন না বক্তব্যের শুরুতে আল্লাহ আকবার স্লোগান দিতে পারেন না বক্তব্যের শুরুতে নেতার প্রশংসা আগে আল্লাহর প্রশংসা করতে পারেন না আল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লাহর নাম বলতে গিয়ে কে আপনার গলা চেপে ধরেছে নিজের বিবেককে আজ প্রশ্ন করেন এখনো কি বিবেকের দরজা খোলে না কবে খুলবে বিবেকের দরজা কার সাথে হাঁটো কোথায় যাও কি বলছে দেখো লাউ হাদান আল্লাহ লাহাদাইনাকুম আল্লাহ আমার হেদায়াত দিলে তোরে দিলাম না আমার নিজের কপালও হেদায়াত আছেন না ওইসিনি খারবার একটু বুঝে শুনে হাঁটিয়েন যারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা দেখা হলে বলে ভাই পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়েছো নামাজ জামাতের সাথে পড়ো তো তাহাজ্জুদের নামাজ পড়ো কিনা আজকে কোরআন পড়েছো কিনা হাদিস পড়েছো কিনা ইসলাম জানার জন্য ইসলামী সাহিত্য পড়েছো কিনা আজ কিছু মানুষকে দাওয়াত দিয়েছো কিনা আজ কিছু দান সৎকা করেছো কিনা আব্বা আম্মার খেদমত করেছো কিনা আজ ছয় সাত ঘন্টা পড়াশোনা করেছো কিনা যারা এভাবে পড়ে দেখা হলেই কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যারা ভালো কথা বলে সুপথে ডাকে আর যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায় তাদের সাথে চলে যান তাদের সাথে যারা থাকবে কিয়ামতে একসাথে জান্নাতে থাকবে
জেবাই যাওয়া দরকার হবাই যায় না, জেবাই যাওয়া দরকার নাই হবাই গিয়া ফাল মারে, কথা বুঝলা নি? ফালাফালি বন্ধ হই বলে ওই দেখো কা তুরা বাদে দুর্মুষ্টা কিলা শুরু হয়। সে বলবে আমাদের কপালে তো আল্লাহ হেদায়াত রাখেন নাই, এই জন্য তোমাদেরকে আমরা হেদায়াত দিতে পারি নাই। নেতারা বলবে লাফালাফি করিস না, আমাদের বিরুদ্ধে কথা বলিস না। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস। নেতা তখন বলবে ও আমার কর্মী শোনো, আজ ধৈর্য ধরো আর না ধরো, যতই লাফালাফি আর চিল্লা চিল্লি করো না কেন কোনো লাভ হবে না। আজকের নেতা কর্মীর জাহান্নামের আযাব হবে সাওয়া মানে সমান সমান। কর্মী এখন কইবা না ইতা মানাও যায় না, অসম্ভব। আল্লাহ কইবা কিতাবে হাসরের মাত্র খে আবার খে কুনতা মানে না। তারা বলবে আল্লাহ আমরা মানি না। আল্লাহ বলবেন কি মানো না? তারা বলবে আমরা এদের অর্ডার মতো অন্যায় করেছি। এখন তারা বলছে আজ নাকি জাহান্নামে আযাব আমাদের সমান সমান হবে, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন তোমরা যদি না মানো তো তোমরা কি চাও, কোনো দাবি দাওয়া আছে নাকি? তখন কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে দুইটা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে কয়টা? কোরআনুল করিমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 37 নম্বর আয়াত। কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এক নম্বর দাবি পেশ করবে, তারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে ইন্না আতানা সাদাতানা, নিশ্চয়ই আমরা আমাদের এই নেতাদের আনুগত্য করতাম। আল্লাহ বলবেন এই এখান তো আমি জানি, এটা তো আমি জানি, দাবিটা কি বলো? তারা বলবে আল্লাহ যেহেতু আমরা তাদের অনুসারী ছিলাম ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং তারা হুকুমদাতা, হুকুমদাতা হিসাবে সমান সমান শাস্তি হওয়া এটা মানানসই না। আমাদের এক নম্বর দাবি হলো রব আতিহিম দেওয়াইনি মিনাল আনহুম লানান কবীরা। রব্বানা হে আমাদের রব, আতিহিম দেওয়াইনি মিনাল আদাব, আজ জাহান্নামে আমরা এসেছি, আজ আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, আমাদের হুকুমদাতা এই ভণ্ড নেতাগুলারে আমাদের চেয়ে আপনি দেওয়াইনি মিনাল আদাব ডবল আজাব দিবেন। নেতা তোমার নেতাগিরি ছুটবো না হবে, তোমার কর্মী হলো কইবা আল্লাহ রে আমরার চেয়ে দ্বিগুণ দুর্মুষ দৌ, বেশি দৌ। আমরারে এক গুণ দিলে তারে দৌ দুই গুণ, আমরারে পাঁচ গুণ দিলে তারে দৌ, আমরারে দশ গুণ দিলে হেরে দৌ, ফাললে আরো বাড়াই দৌ, অসুবিধা? এটা কয় নম্বর দাবি? দুই নম্বর। তারা বলবে রব, দুই নম্বর দাবি হলো এই দুনিয়ায়, দুনিয়াতে যতদিন ছিলাম এদেরকে আমরা সম্মান করতাম, মঞ্চে বসার সুযোগ পাইতাম না, সামনে পিছে পাহারা দিতাম, বিজ্জত করি নাই কখনো। আজ যেহেতু আমরা জাহান্নামে এদের কারণে যাচ্ছি, আরো বেশি জাহান্নামে এদের কারণে আযাব পাবো, তাহলে এদেরকে একটু সামনে দাও, আমাদের মনের বাসনা আমরা পূরণ করি। আল্লাহ বলবেন কি চাও? কর্মীরা তখন বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সামনে দাও, ইতার বুকুর উপরে উঠতে একটু ফারাইয়া ঘুরে তার বাদে জাহান্নাম যাই, বাঘা করি ফারাইয়া 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 তার বাদে জাহান্নাম যাই, ঠিক নেই? এজন্য আমার ভাইয়েরা সঠিক নেতা নির্বাচন করুন, বিপথে যাবেন না, এটা আপনার জন্য গাইডলাইন, চূড়ান্ত গাইডলাইন। আল্লাহর কসম করে আজ বলে যাচ্ছি কোরআন ছাড়া কোনোদিন শান্তি পাবেন না। কোরআন ছাড়া যে পথে যাবেন সে পথ অন্ধকার, কোরআন ছাড়া যে পথে যাবেন সে পথে অশান্তি, শান্তি নাই। একদম শেষে এই কথাটা বলি, ইকান সিলোটি বাসায় হওয়া লাগবে, বালা করি বুঝাইয়া কই মজা করি কই, কোরআন ছাড়া যদি আমরা মানুষে আইন বানাই মানুষের লাগে,
কোনো দেশের কথা কোয়া যাইতো না, অবস্থা ভালো নাই, বিপদও ভরি জম্বাদে এর লাগে বুঝায় আসলো হইতো না, কথা ঠিক আছে না নি ও আমরা রে বুঝাই দেয় আমরা ও যে আমরা যারা সামনের কাতারও আছি এরা রে বুঝাই দেয়। আমরা যদি আইন বানাই, পৃথিবীর বহুত দেশ আছে, আমি আমরা দেশের কথা কইলাম না, দরুকা মানসে মানসর লাগে আইন বানাইল। আমি আগেও কইছিলাম চেয়ার থাকে একটা, চেয়ারও বারবার মানুষ চেঞ্জ একবারে সাইটে যে তানোর বাড়ি কিন্তু আবার আমার এলাকাত, আমি আমার বন্ধু মানুষ চেয়ারও বাই থাকি শুরু করে দিই না কি তা দরুকা তাইন সেক্রেটারি সাহেব। আচ্ছা অসুবিধা নাই, তানোর উপরে কিছু ফটো নাই বলেন না যেন আপনি অনুকা দরুকা। আমি আমরা খারফাড়া সমাজ দিয়ে বুঝাইলাই, খারফাড়া সমাজ দিয়ে বুঝাইলাই, খারফাড়ার দায়িত্ব পালন করবার লাগে, তানরে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তাইন একটা আইন বানাইলা, একটা সমাজ চালাই তো আইন লাগবো যে এই সমাজের মানুষে চুরি করলে ও শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, হ্যাঁ এইটা করলে এইটা শাস্তি, এটা করলে ওইটা শাস্তি, বা এই সমাজ চলবো এই আইনে, এই সমাজও এটা হইতো নাই ওটা হইতো নাই একসেকটা একসেকটা বিভিন্ন দ্বারা দিয়া তাইন 150টা দ্বারা দিয়ে একটা আইনের কিতাব বানাইলা। এটা হয়েছে খারফাড়া, এই সমাজ চলার এটা খারফাড়ার সংবিধান, এটা খারফাড়ার বানাইছেন খে সেক্রেটারি হিসাবে না তাই এখন বানাইছেন অনুকা বুঝাই রাম আপনার কতদিন আর থাকবো, মানুষ তো আমরা এক সময় দুর্বল হয়ে যাবো, মনে করো কা তাই দুর্বল হয়ে গেলাম, এর বাদে তাই দায়িত্ব পাইলাম মসজিদ ওয়ালা সেক্রেটারি হইন, মসজিদ কমিটির সেক্রেটারি তাই নিকা নাতো রিয়া দেখলা, আমরা মানুষ তো একজনের লগে আর একজনের মতর অমিল আছে না নেই আছে, তাই নিকা নাতো রিয়া দেখলা না তানোর আগর জনে যেটা আইন আইন করছেন কিছু কিছু আইন তানোর ভালো লাগে না, তাই কইলা তে আর অ্যামেন্ডমেন্ট আনিলাই সংশোধনী আনিলাই, এ তাইন তানোর লগে যারা আসেন সমাজ পরিণাম চালনার সহযোগী এরা লইয়া কইলা আও বা ই আইন আমরার কাছে বা লাগে না, আমরা স্বার্থের বিরোধী, তো অন্য আইন ওগুলো আমরা কাটি আর অন্য আইন কতটা জোড়া লাগাই যেটা আপনার অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী হই বাদে আইলা তাইন তান ইয়া কইলা হায় রে হায় দু তিনটা আমার লগে মিলেন না, তো আমি ওগুন ফালাই দিই কাট আরও দু তিনটা এড করলো, আমারা তো আইসে এখন আমি তো চেয়ার হো বই গেছি, এখন চেয়ার হো বোয়ার বাদে উঠে গেছি গিয়ার, আমিও কইলাম তে আর অগুন অগুন ভালো লাগে না অগুন বাদ অগুন এড করো, মানে যে আর জেলা মনে চায় খালি সংশোধন করো, মাদর দিন তাইন মাদর দিন তাইন ওলা চলে ইলা। আমি আমরা দেশের কথা কইলাম না বারবার কইলাম মাহফিল পুলিশও আসুন আজকু, তো যাই হোক আমরা দেশের কথা কইলাম না, ওলা বিভিন্ন দেশ মানসে আইন বানাইয়া বিভিন্ন দেশ চালাইতে গিয়া ওই একজনের কাছে আর একজনের কাছ থেকে আরো জনের কাছে আইন কান যায় করি দেখা গেছে 30 বার 40 বার 50 বার সংশোধন হয়ে গেছে, কথা ঠিক আছে না, আমরা দেশে ওইলা সংবিধান সংশোধন হয়েছে। যাই হোক আমি আমরা দেশের কথা কইলাম না বাইরের কথা কইলাম, ওলা সংবিধান সংশোধন যে যখন সংবিধান সংশোধনের সুযোগ পার হে তখন তার নিজরে প্রায়োরিটি দেয়, তার নিজের স্বার্থরে আগে প্রায়োরিটি দেয়, আগে তার স্বার্থ তারে কিরা প্রায়োরিটি দেয় এন সংযোজন বিয়োজন করতে পারে তার মতো করে। আচ্ছা এখন হৌকা যায় না আমার হাত ওই কান কিতা আর আমার হাত কিতা আবার যাইলাম বেহ হুসাইটে, তাই যখন চেয়ারও আসলা ই খারফাড়া সমাজের সংবিধান হয়েছে কোরআন, তাই জীবনে কোনোদিন কোরআনের একটা অক্ষর বদলাইতে পারবা নি, যতদিন আসুন কোরআন দি চালাইয়া গেলাম বাদে আইলা তাইন বদলাইতে পারবা নি, বাদে তাইন বদলাইতে পারবা নি, বাদে আমি বদলিব নি, বাদে তাইন বদলিব নি, কারণ 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, একটা নুক্তা পরিবর্তন হয়েছে না ওইতো ওইতো বুঝো ক্যাবলা মনোহরুকা চুরির শাস্তি তাইন যখন খারফাড়া সমাজের দায়িত্বশীল আসলা নির্ধারণ করছেন খারফাড়া সমাজও চুরি হইলে 3 মাসের জেল দিব আমি, তাই নিয়ে কইলা না ই আইনটা অত বেশি ভালো লাগেন না, জেল যদি আমি 3 মাসের জায়গা 3 বছর দিই মানুষ আরও ডরাইব, তাই নিয়ে আইনের সংশোধনী আইন না করছেন 3 মাস থাকি 3 বছর ই ভাইয়া ইয়া তাই না আরও সচেতন করছেন 6 বছর আর আমি ইয়া দেখলাম না আমার জনগণকে বাঁচাইন লাগবো কিছু, কারণ আমার লগে যারা আসেন তার কিছু চুরি জামারের অভ্যাস আছে, তারাই আমি তারারে দোষ দিলাম না রাগ করলে বাদ, আমি মনে করলাম আমার লগে তো কিছু চুরির আসুন তারা তো ফেট বড়াই লাগবে। আচ্ছা এখন থেকে চুরি করলে 2 মাস জেল আর 2 লাখ টাকা জরিমানা, মানে আমি সুযোগ পাইছি আমি আমার আইন সংবিধান সংশোধন করছি আমি অসুবিধা কিতা, তাই না আমার বাদে আইলে দেখলা ইয়া আল্লাহ আসিবুর মানে শেষ খাম একবারে সারা ও গঠন ঘটাচ্ছুন, তা নিয়ে সচেতনতার সাথে আবার আর একটা স্ট্রং আইন হল্লা, তাহলে বুঝা যার মাইনসর বানাইল আইন এটা পরিবর্তন হয় এবং যে পরিবর্তন করে সে আসলে মাইনসরে প্রায়োরিটি দেওয়ার আগে তার নিজের স্বার্থ আর নিজের দলরে প্রায়োরিটি দেয়, সুতরাং মাইনসে আইন বানাইয়া মাইনসে আবার ও আইন সংশোধন করবো জোড়া তাদের লাগাইব, এটা কোনোদিনও আমজনতার লাগে মুসলমান ও মুসলমান খেয়াল লাগে কল্যাণ করইত না কল্যাণ করইব ওটা
যেটা খেউর বাফর ক্ষমতা নাই আত লাগাইবার সুরির শাস্তি কোরআনে কইছে হাসিবুর রহমান আইলে হুজুর আইলো তা খেজুর আইলো আত খাটো সব যখন দায়িত্ব পাইবা ইলা কোরআন দিয়ে বিচার করা লাগবো সব আইন যখন কোরআন দিয়ে হইব আমরা যেটা চাই শান্তি সুখ সব ফিরিয়ে আইব আর কোরআন বাদ দিয়া ও মানুষের বানাইল আইন ওটারে প্রতিষ্ঠা করবার লাগি রক্ত দিয়া জীবন দিয়া সারা জীবন খালি স্লোগান দিবা শান্তি 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 চাই শান্তি 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 চাই মরি যা শান্তি আর হইতে নাই এই দেশ কিতার অভাব আছে এই দেশ ফাতরের খনি কয়লার খনি গ্যাসের খনি সব নিয়ামত আল্লাহ এই দেশ দিলাইছে আমি উত্তরবঙ্গ গিয়া দেখি লালমনির হাট তিস্তা বেড়ে যাচ্ছে না তিস্তা তিস্তার দেখলাম বালুর মাঝে নিজে নামি আমি আতাই উতাই আইছি ভুট্টা দেখি হায় রে হায় তিস্তার বেড়ে যা বালুর মাঝে হয়ে গেছে ভুট্টা সুবহানাল্লাহ কইতা নাই এত নিয়ামত এই দেশ এর বাদ ওই দেশের উন্নতি হয় না কেনে কারণ ই তেলর খনি গ্যাসের খনি কয়লার খনি ইটা খাইবার লাগি আছে এই দেশ সুরর খনি এই সুট দেখাই এমন সুট দেখাই দিগুন দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশেরা পাচার করছে এরা দেশের টাকা লুটপাট হইরা বাহিরে বেগম পাড়া বানাইছে যদি সৎ তাকওয়াবান পরহেজগার কোরআনওয়ালা মানুষের কাছে দায়িত্ব যায় ইনসাফ থাকবে সুষম বন্টন থাকবে জুলুম থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না একটি সুন্দর সোনালী সমাজ কায়েম হবে যাবে ইনশাআল্লাহ এলাকে কইছে আতারে ফাতারে গেলাম নাই আতারে ফাতারে গেলে ওই যে সুরা ইব্রাহিম আয়াত দিয়ে কইছিলাম দুরমুস হবাই দিও হইব হবাই দিও আর কোরআনের লগে থাকলে দুনিয়াই তো সম্মান আখেরা তো এজন্য আমরা ভিন্ন পথে যাব না আমরা যারা মুসলমান আমরা কোরআনের পথে চলবো ইনশা আমরা আমাদের হৃদয়ে কোরআনকে ধারণ করব আমাদের চেতনায় কোরআনকে লালন করব আমরা আমাদের নিজের সাড়ে তিন হাত বডিতে কোরআন প্রতিষ্ঠা করব কোরআন মতো চলবো জীবন্ত কোরআন হব আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা কাজ করব এতেই দেখবেন জীবন সফল হবে ইনশা জাহান্নাম বড় ভয়াবহ জায়গা একেবারে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালেবের তাও এক জোড়া জুতা যার ফিতাগুলো আগুনের তৈরি হবে মাথার মগজগুলো গলে 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 পড়তে থাকবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না কারা কারা বাঁচতে চান না হাত তুলেন হায় রে আশাও লাভ নাই আল্লাহর কুতুব হলে ও হাঞ্জা থেকে হুনরা ওয়াজ হুনতে হুনতে আর কত কুলাই তো হোক আছেন গাড়ি আর কত চলতো দোষ দিয়ে অত লাভ নাই অসুবিধা নাই আমরা ভুল করলে কি তৈব আল্লাহ কিন্তু বাইরেরটা নেন না কোনটা নেন সুবহানাল্লাহ কইতা নাই আমরা কি জাত আল্লাহ পাইছি আমরা ভুল করি আর আল্লাহ এখন ভুল করছ তো কি তৈছে যা আমি মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না কারা কারা বাঁচতে চাই হাত তুলেন ওকে হাত নামাইয়েন না জাহান্নাম থেকে আরো জোরে উপরে হাত তুলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ আজ থেকে ছাড়বো না ধরবো আরো জোরে নামাজ ছাড়বো না ধরবো সুদ ঘুষ দুর্নীতি গুনা ফিতনা হারাম রিলেশন মাদক জুয়া দুর্নীতি অন্যায় আব্বা আম্মার খেদমত ঠিক আছে তো সৎ পথে ভালো পথে জাহান্নাম থেকে বাঁচাবেন কে জাহান্নাম বড় ভয়াবহ যাক আত তুলে যে তাও আদা করাইছি মনোজন থাকে ঠিক আছে নে সব ভালো কাজ করব জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব ইনশা শোনেন শোনেন শেষ কথা বলে যাই কেউ থাকবো না আমরা এই মসজিদগুলোতে মসজিদের মাইকগুলোতে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় এই যে বলল না একদিন তোমারই নাম মসজিদে হয়তো নাই কত মানুষের জানাজাত গেছেন একদিন আপনারও জানাজা কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার আপনারও জানাজার সময় যুবক ভাইয়েরা ভাবিয়েন না মারা যাব, বুড়া হব তারপরে। এই যে আমার আওলাদ ভাই, ওনার ভাই মারা গিয়েছে, ওনার ভাই আমাকে এত মহব্বত করতেন, আমাদের বাড়ি কোম্পানিগঞ্জে গিয়েছি তো ভাই এসে আমাকে জড়ায় ধরতেন, দোকান ছিল, ঠান্ডা খাওয়াইতেন, পানি খাওয়াইতেন। মনে পড়ে ওনার কথা আমার, হঠাৎ করে দুনিয়া থেকে চলে গিয়েছে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের বাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা। শেষ একটি কথা বলে যাই, আমার দাদার বাপের নাম আমি জানি না, আমার দাদার বাপের নাম আমি জানি না। তিনি পৃথিবীতে ছিলেন 160-170 বছর আগে, তো 100-150 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। চিন্তা করেন কোন দুনিয়ার মুখে আমরা পড়ে আছি। আমরা যারা আজ দুনিয়াতে আছি, 200 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নামও মনে রাখবে না। সুতরাং এই দুনিয়াতে থেকে অন্যায় করা, গুনাহ করা, জুলুম করা, পাপ করা আসুন বন্ধ করে দিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই আমরা আল্লাহর, ফিরে যাব কার কাছে, আল্লাহর কাছে যেন দাঁড়াতে পারি, হিসাব দিতে পারি, নিজেদেরকে আমরা যেন জান্নাতমুখী করে প্রস্তুত করতে পারি, আমরা যেন আখেরাতে সহজ হিসাব আল্লাহর কাছ থেকে পেয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা আমাদের জীবনকে আসুন জান্নাতমুখী করে, আখেরাতমুখী করে গঠন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একজন ভাইও উঠবেন না, সবাই বসেন, একটা মাহফিল রাত ব্যাপী হয়, এখন গভীর রাত, দোয়া কবুলের সময়। আমি আপনাদের সবাইকে নিয়ে মন ভরে প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ।